কুরআনের একটা আয়াত বিসমিল্লাহ দিয়া শুরু করেছে, বলেন নাউজুবিল্লাহ। এগুলি ইসলাম শিখাইবার জন্য এই দেশে আসছে, মানুষের হেদায়াতের জন্য আসছে, নাকি মানুষকে বন্ড করার জন্য আসছে বলেন? এই জন্য আমি বলি যত রকমের দরবার পাইবেন এর মধ্যে দেওয়ানবাগ, শাহবাগ, রাজারবাগ, চন্দ্রপুরী যত আছে, আট্রশি বারোশি সব বন্ড। দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপুরী, শাহবাগি, নাস্তিক, মুরতাদ, আট্রশি বারোশি সমস্ত রশি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর রশি ধরতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليمًا كثيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آله ৫১ নম্বর ওয়ার্ড এর ইমাম ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের তফসির মাহফিলের মাননীয় সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সংগ্রামী তাওহিদি জনতা, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, আজকের এই দুনিয়ার বিভিন্নমুখী সমস্যা অশান্তির পরিবেশ থেকে মুক্ত হয়ে আমরা একটা শান্তির পরিবেশে আসতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
ইমাম সাহেবদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাইতে হয়। অশান্ত এই পৃথিবীতে শান্তির দিক নির্দেশনা এবং শান্তির একটা পরিবেশের আয়োজন তারা করেছেন। বলতে গেলে বাংলাদেশটা এখন জাহান্নামের একটা টুকরা। ব্যক্তি জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, গোটা দেশটা আজকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়ালেখা হবে সেখানেও নাকি একজন আরেকজনকে পিটাইয়া মাইরা ফেলে। পুলিশ যারা নাকি শান্তির জন্য নিয়োগ করা হয়েছে, নিরাপত্তা দিবে শান্তি দিবে, তারা অল্প সামান্য পয়সা পাওয়ার জন্য পিটাইয়া নিরীহ মানুষকে হত্যা করতেছে। দেশের পরিস্থিতি বলতে গেলে আপন বাবা আপন চাচা মিলে 5 বছরের মাসুম বাচ্চাকে মাইরা গাছের সঙ্গে ঝুলাইয়া রাখে। এই পরিবেশগুলি যদি আলোচনা করি তাহলে দেশটা শান্তিতে আছে বোঝা যায় নাকি অশান্তিতে আছে? রাস্তাঘাটে বেপর্দা, ঘরের ভিতর থেকে টেনে নিয়ে নিরীহ মহিলাদেরকে দর্শন করতেছে। আগে তো ঘরের ভিতরে দর্শন হইতো, এখন নাকি বাসের মধ্যেও দর্শন হয়, রেলগাড়িতে দর্শন হয়। আর এমন একটা পরিবেশ এই দেশে, মুসলমান এর সাইতে অন্যান্য পশু পাখি, অন্যান্য জানোয়ার, অন্যান্য ধর্মের লোকেরা নিরাপত্তা বেশি। আজকে বুলার খবর তো আপনারা অনেকেই জানেন, রাসূল প্রেমিক কিছু লোককে মালাউনরা গুলি করে নির্মমভাবে তাদের তাজা রক্ত দিয়ে রাস্তাকে লাল করে ফেলেছে। এই হলো দেশের অবস্থা। এই পরিস্থিতিতে ইমাম সাহেবরা ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের শান্তির পথ দেখানোর জন্য। কি করব আমরা তখন? 80-এর দশকের কথা যদি আমরা ইয়াদ করি, সারা দেশব্যাপী যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল, এক মাওলানা, ওনার নাম মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুর, সবাইকে বলছিল তৌবা করতে হবে। রাজনৈতিক লোক, অরাজনৈতিক লোক, সবাইকে তৌবা করতে হবে। বড় লোক, ছোট লোক, সবাইকে তৌবা করতে হবে। ধনী লোক, গরিব লোক, সবাইকে তৌবা করতে হবে। পুরুষ মহিলা সবাইকে তৌবা করতে হবে। তুবু ইলাল্লাহি জামিয়া, সবাই তৌবা করো। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, মুক্তির এটাই পথ। সব কিছু ছেড়ে আমরা আল্লাহর দিকে চলে যাব। আমেরিকায় গেলে শান্তি পাওয়া যাবে না, রাশিয়ায় গেলে শান্তি পাওয়া যাবে না, নাস্তিক মুরতাদদের কাছে গেলে শান্তি পাওয়া যাবে না, হিন্দু মালাউনদের কাছে গেলে শান্তি পাওয়া যাবে না। জানি না ইমাম সাহেবদের সঙ্গে আমাদের নেতা নেত্রীদের কতটুকু মিল আছে। ইমাম সাহেবরা বলতেছে আল্লাহর দিকে গেলে, আল্লাহর পতাকা তলে গেলে শান্তি পাওয়া যাবে, আর আমাদের নেতা নেত্রীরা আজকে কেউ যাচ্ছে ইহুদি খ্রিস্টানের পতাকা তলে, কেউ যাচ্ছে হিন্দুদের কাছে, কেউ যাচ্ছে মালাউনের কাছে, কেউ যাচ্ছে এনডিআর পতাকা তলে। শান্তির জন্য আপনারা আসছেন ওয়াজ মাহফিলে, আর নেতা নেত্রীরা যাচ্ছে দুর্গাপূজায়, ঠিক কিনা বলেন? দুর্গাপূজা করলে শান্তি আসবে? দুর্গাপূজা আজকের ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন তারা কি হিন্দু না মুসলমান? মানবতা, সমান অধিকার, হিন্দুদের পূজায় যায়, আমাদের মুসলমানরা
আমাদের এই মাহফিলের মধ্যে কয়জন হিন্দু আসছে হাত উড়ান তো দেখি। হিন্দু আছে কেউ? হিন্দু কেউ আছে নাকি সবাই মুসলমান? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, কিভাবে হইল? ধর্ম যদি যার যার হয়, উৎসব যদি সবার হয়, আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে হিন্দুরা আসতে হবে, ঠিক কিনা বলেন? ঈদের নামাজে হিন্দুরা আসতে হবে, ঈদের কুরবানির ঈদের গোশত প্রত্যেকটা হিন্দুকে খাইতে হবে, না হলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা মিথ্যা দালালি শুধুমাত্র। ধর্ম যার যার, উৎসব সবার। আপনাদের দেশে বাড়ি ভাড়া হয়, বাড়ি কি যার যার, উৎসব বাড়ি যার যার, আর ভাড়া কি সবার? ফসল জমি, জমিনের মধ্যে ফসল হয়, জমিন কি যার যার, আর ফসল কি সবার? ব্যবসা কি যার যার, আর এটার যে মুনাফা লাভ হয় এটা কি সবার? বাড়ি যার যার, ভাড়া সবার হইতে পারে না, ব্যবসা যার যার, আয় হবে লাভ হবে সবার হইতে পারে না, জমিন যার যার, এটার ফসল হবে সবার হইতে পারে না, এইভাবে ধর্ম যার যার, উৎসব সবার, মিথ্যা বানোয়াটি এইটাও কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। মুসলমান কিভাবে মানে নেয়? ধর্ম যার যার, উৎসব বিলে সবার, মানবতা বিলে, মানবতার জন্য ওরা হিন্দুদের দুর্গাপূজার মধ্যে যায়। ইসলাম প্রত্যেক ধর্মের সাথে মানবতা রাখে, সাহায্য সহযোগিতা ভালোবাসা আন্তরিকতা, তাদেরকে বিভিন্ন বিপদে আপদে সহযোগিতা ইসলাম সমর্থন করে। কিন্তু ধর্মীয় বিষয়ে, ধর্মের মধ্যে কারো সঙ্গে কোনো রকমের সার নাই, ধর্মীয় বিষয়ে কোনো রকমের আপোষ নাই। মানবতার জন্য যে তোমরা দুর্গাপূজায় গেলায়, মানবতা একদিক থেকে হবে নাকি দুই দিক থেকে হয়? বাংলাদেশের মধ্যে পর্যন্ত আজকে থানায় থানায়, প্রত্যেকটি থানায় ওসি এবং পুলিশ হিন্দু, এই হিন্দু মালাউন আজকে বোলার মধ্যে চারজন বা পাঁচজন মুসলমানকে গুলি করে তাদেরকে হত্যা করে শহীদ করে ফেলেছে। হামদর্দি আর মানবতা কোথায় হইল? হিন্দুস্তানের প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা জনপথে মুসলমানরা অশান্তিতে আছে, যে কোনো জায়গায় যে কোনোভাবে মুসলমানদেরকে গুলি করে হত্যা করে ফেলতেছে। বাংলাদেশের র‍্যাব সদস্যদেরকে পর্যন্ত হিন্দু মালাউনরা পিটাইয়া নার্ভাস করে ফেলেছে, ঠিক কিনা বলেন? কাশ্মীরের অবস্থা যদি বলি, রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, মুসলমানদের উপরে প্রত্যেক মুহূর্তে নির্যাতন চলতেছে, আজকে নতুন করে আবার কাশ্মীরের মধ্যে নির্যাতন শুরু হয়েছে, মা বোনদের ইজ্জতের কোনো নিশ্চয়তা নাই, মার সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে, মেয়ের সামনে কাশ্মীরে মাকে দর্শন করা হচ্ছে, বাবার সামনে ছেলেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, ছেলের সামনে বাবাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, কোরআনের হাফেজ সন্তানদেরকে ছেলেদেরকে লাইন দড়াইয়া ওরা গুলি করে মেরে ফেলতেছে, আর তোমরা বলো ধর্ম যার যার, আর উৎসব হবে সবার, মানবতা নয়। যারা এই সমস্ত কথা বলে এবং বলে কাশ্মীরের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কাশ্মীরের পক্ষে কিছু বলা যাবে না, কাশ্মীরের মুসলমানদের সহযোগিতা করা যাবে না, যারা বলে তারা ইহুদি খ্রিস্টানের দালাল, তারা হলো মুদির দালাল। কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াকুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম। কোন মুসলমান ইহুদি খ্রিস্টান হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কেউ যদি ইহুদি খ্রিস্টান বেঈমান হিন্দু মালাউনের সঙ্গে আন্তরিকভাবে বন্ধুত্ব রাখে তাকে কোনোদিন মুসলমান বলা যায় না। সে হলো বেঈমান, সে হলো নাস্তিক, সে হলো মুরতাদ, সে হলো হিন্দু মালাউন। আজকাল কত কি হচ্ছে, ধর্মকে কিভাবে বিকৃত করা হচ্ছে। নেতা নেত্রীরা তো আছেই, বড় বড় হুজুর বিরাট পাগড়ি লাগাইয়া এবং জুব্বা লাগাইয়া হুজুর নাম দিয়া ইসলামটাকে অনেকেই ধ্বংস করতেছে। আপনাদেরকে আমাদেরকে সত্য ধর্ম কোন জায়গায় আছে এটা বুঝতে হবে, চিনতে হবে। আমি বলবো সত্য ধর্মের পতাকা কোন জায়গায় পাওয়া যায়, সঠিক ধর্ম কোন জায়গায় পাওয়া যায়, সত্যের সন্ধান কোন জায়গায় পাবেন এটা আমি বলবো। বলছিলাম ধর্ম যার যার, উৎসব সবার, এটা কোনো মুসলমান বলতে পারে না, ঠিক কিনা বলেন? আর হুজুর হইলে বলতে পারবে, পাগড়িওয়ালা বলতে পারবে, পিসাব বলতে পারবে? যদি কেউ বলে তাহলে এটা হুজুর নয়, এটা পিসাব নয়, এটা পীরের নামে ভণ্ড, ঠিক কিনা বলেন? এক পিসাব চিনেন আপনারা, শাহ সুফি বদরুল আমিন রেজবি চিনেন? ওই সারা বাংলাদেশে পরিচিত এক পীর ছিল আগে, আকবর আলী রেজবি। আমাদের মৌলানা নুরুল ইসলাম অলিপুরের সঙ্গে ওর প্রায়ই মোনাজারা হইত। এই আকবর আলী রেজবি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে ভণ্ড বানাইয়া গেছে। তার এক ছেলে শাহ সুফি বদরুল আমিন রেজবি, পীর সাহেব রেজবিয়া দরবার শরীফ শতরশ্রী নেত্রকোনা সদর নেত্রকোনা, সে লেখতেছে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। একজন পিসাব দুর্গা পূজাকে শুভেচ্ছা জানাইতে পারে কিনা বলেন? আরো বলতেছে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বলেন নাউজুবিল্লাহ পিসাবিরা। আরো আশ্চর্য বিষয় হইল এই পোস্টারের শুরু দিয়া এই একটা জঘন্য অপরাধ শুরু করতে যায়া কোরআনের একটা আয়াত বিসমিল্লাহ দিয়া শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলি ইসলাম শিখাইবার জন্য এই দেশে আসছে, মানুষের হেদায়াতের জন্য আসছে, নাকি মানুষকে ভণ্ড করার জন্য আসছে বলেন? এই জন্য আমি বলি যত রকমের দরবার পাইবেন এর মধ্যে দেওয়ানবাগ, শাহবাগ, রাজারবাগ, চন্দ্রপুরী যত আছে, আটরশি বারোরশি সব ভণ্ড। দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপুরী, শাহবাগি, নাস্তিক, মুরতাদ, আটরশি বারোরশি সমস্ত রশি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর রশি ধরতে হবে। সমস্ত রশি ছেড়ে দিয়ে একটা মাত্র রশির দিকে যারা নাকি আহ্বান করে, যারা নাকি বলে কোনো রশির মধ্যে মুক্তি পাওয়া যাবে না, একটা রশির মধ্যে মুক্তি পাওয়া, তার নাম হইল কওমি মাদ্রাসা। শান্তির আহ্বান করে একমাত্র কওমি মাদ্রাসা, সত্যের আহ্বান করে সত্য ধর্ম, সঠিক ধর্ম যদি পাওয়া যায় এই ঘাটের নাম হইল কওমি মাদ্রাসা। আর এই কওমি মাদ্রাসারই একটা বড় কাফেলা হলো সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের ইমামগণ। এই ইমামদের আহ্বানে আপনাদের এখানে কি জঙ্গিবাদের দাওয়াত দেওয়া হয়েছে, সন্ত্রাসের দাওয়াত দেওয়া হয়েছে, নাকি শান্তির দাওয়াত দেওয়া হয়েছে বলেন? এখানে কোনো অশান্তি আছে? অশান্তির কোনো কথা কেউ বলেছে? তাহলে এই কওমি মাদ্রাসা বিষ বৃক্ষ কিভাবে হইল বলেন নাউজুবিল্লাহ। কওমি মাদ্রাসা এমন একটা শান্তির বৃক্ষ সারা বাংলাদেশের মধ্যে শান্তি ছড়াইয়া দিতেছে এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম। সময় থাকলে বলবো, এক লোক বাংলাদেশে আগে একবার মন্ত্রী ছিল, তার নাম হলো রাশেদ খান মেনন। সে বলতেছে কওমি মাদ্রাসা হইল
বিশ বৃক্ষ, এখানে নাকি বিশ ছড়ায়। কমি মাদ্রাসার মধ্যে আপনারা বিশ পান নাকি শান্তি পান, সত্য পান নাকি মিথ্যা পান? তাহলে সে ওইখানে বিশ বৃক্ষ বলল যে এর কারণ কি? রাশেদ খান তোমাকে আমরা চিনি, তুমি হইলে জুয়া খেলার চেয়ারম্যান, তুমি হইলে ক্যাসিনোর চেয়ারম্যান, তুমি হইলে লুটপাটের চেয়ারম্যান, কোটি কোটি টাকা লুট করে তুমি বিদেশে প্রচার করেছো, চুরি করে লুট করে তুমি বড় লোক হয়েছো। আজকে তুমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলো বাংলাদেশে কওমি মাদ্রাসা হইলো, বাংলাদেশ কওমি মাদ্রাসার ঘাঁটি, এই বাংলাদেশে কওমি মাদ্রাসার বিপক্ষে বলে বাংলাদেশে থাকার অধিকার নাই। তাসলিমা নাসরিন যেই দেশে গেছে তোমাকে ওই দেশে যেতে হবে, বাংলার জমিনে থেকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলা যাবে না। কওমি মাদ্রাসা বিশ বৃক্ষ নয়, কওমি মাদ্রাসার অপর নাম হলো জীবন, কওমি মাদ্রাসার অপর নাম হলো রহমত, কওমি মাদ্রাসার অপর নাম হলো মুক্তি। তারপরেও ভালো জিনিস অনেকের ভালো লাগে না, এরম আসেনি? আপনারা জানেন এটা কি? এটার নাম হলো পানি, পানি। এটার আরেক নাম কি বলেন, একটু জোরে বলেন, জীবন। এই দেখেন আমার গলা শুকায় উঠছে। পানি না খেলে মানুষ বাঁচে? পানির সাথে কারো শত্রুতা আছে? পানি দেখলে গালাগালি করে? নাই এমন লোক? যারে কুকুরে কামড় দিছে, যারে কুকুরে কামড় দিছে, ও যদি পানি দেখে লাপালাপি শুরু করবে তার একটা রোগ হয়ে যায়, এই রোগের নাম হলো জলাতঙ্ক রোগ, ঠিক কিনা বলেন? পানির অপর নাম জীবন। ওই পানি দেখলে পরে গালাগালি করে, পানি দেখলে পরে সহ্য করতে পারে না, পানি দেখলে পরে অস্থির হয়ে যায়, কেন বলেন তো দেখি? কুকুরে কামড় দিছে, কেন বলেন তো দেখি? কুকুরে কামড় দিয়েছে। কওমি মাদ্রাসা, উলামায়ে কেরাম ব্যক্তিগতভাবে সবার জন্য জীবন, সমাজের জন্য জীবন, দেশের জন্য জীবন, তারা হলো এই দেশের রহমত, তারা হলো এই দেশের বরকত, তারা হলো এই দেশের মুরকি, মুক্তির পথ, মুক্তির উপায়। তাদেরকে দেখলে পরে কেউ গালাগালি করতে পারে না, তাদেরকে দেখলে পরে কেউ অস্থির হইতে পারে না, তাদেরকে দেখলে পরে কেউ সেইতে উঠতে পারে না। যদি কেউ উলামায়ে কেরাম দেখলে পরে সেতে, কওমি মাদ্রাসা দেখলে পরে সেইতে উঠে, কওমি মাদ্রাসার বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, বুঝতে হবে তাকে ইহুদি খ্রিস্টানের লাল কুত্তায় কামড় দিয়েছে। পরের হুজুর আসছে কিনা, আমার তো টাইম শেষ। বলতেছিলাম কওমি মাদ্রাসার বিরোধিতা যারা করে, আসলে উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, উলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসা এটা বিরোধিতার জায়গা নয়। বিরোধিতা যারা করতেছে তাদেরকে ইহুদি খ্রিস্টানের লাল কুত্তায় কামড় দিয়েছে। ইহুদি খ্রিস্টানের সঙ্গে তাল মিলাইয়া এখন উলামায়ে কেরামের বিরোধিতা করে। আমাদেরকে বুঝতে হবে দেশের পরিস্থিতি, আমাদেরকে বুঝতে হবে। বাতিল এমনভাবে বাড়তেছে, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, রেজবি, বেরলবি, এরপরে পীরতন্ত্র, সারা দেশ থেকে মুসলমানদেরকে গ্রাস করে নিচ্ছে। কত রকমের বাতিল! একদল লোক বাহির হইছে রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে আপনার এই কথাটা যে বলছেন দলিল আসেনি, আসে না এরকম? আপনি তারাবির নামাজ আট রাকাত, দলিল আসেনি? ঈদের নামাজ তাকবীর হইল ছয়টা, দলিল আসেনি? জিজ্ঞাসা করেন এরকম? এরপরে আপনি এটা করবেন ওইটা করবেন, দলিল আছে কিনা? রাস্তাঘাটে তাদের একটা ব্যবসা, কে জিজ্ঞাসা করে, কাকে জিজ্ঞাসা করে? যাদেরকে জিজ্ঞাসা করতেছে এই উলামায়ে কেরাম, ইমাম সাহেবরা। একজন ইমাম সাহেবকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি পড়ালেখা কি করছেন, উনি বলবে আমি হাফেজ, এক নাম্বার। দুই নাম্বার উনি বলবে আমি দাওরা পাস, মাস্টার্স পাস করছি। তিন নাম্বার উনি বলবে আমি মুহাদ্দিস।
চার নম্বরে উনি বলবে আমি মুফতি। এই সব গুণ থাকার পরে ওনাকে প্রশ্ন করে আপনি যে নাবির নিচে হাত বাড়লেন আপনার দলিল কোথায়, আপনি যে তারাবিন নামাজ পড়লেন বিশ রাকাত দলিল কোথায়, আপনি যে ঈদের নামাজে তাকবীর দিলেন ছয়টা দলিল কোথায়, আপনি যে আমিন বললেন আস্তে করে দলিল কোথায়, বলে কিনা? যেই লোকটা বলে এই লোকটা আলিব্বাও পড়তে পারে না, এই লোকটা কি আলিব্বাও পড়তে পারে না। এক লোক ছিল, ওনার নাম ছিল আল্লামা ফখরুদ্দিন রাজি। ওনার এই রোগ ছিল, যারে পাইতো ওরে জিগাইতো তুমি কি মুসলমান, বললে আমি মুসলমান, ঠিক আছে তুমি যে মুসলমান তুমি আল্লাহর উপরে ইমান আনছো তোমার দলিল কই, আল্লাহর উপরে আপনারা ইমান আনছেন কয়জনের দলিল আছে, কয়জনের দলিল আছে? ঘুরতে ঘুরতে গেছে এক লোক হাল চাষ করে, হাল চাষ করে লাঠি লুঙ্গি কেমন থাকে বুঝেননি, যে হাল চাষ করে লুঙ্গি খুব বাজ করা লাঠি খুব লম্বা। ওই লোকরে যাইয়া বলে হ্যাঁ মিয়া তুমি কি মুসলমান, কয় হ্যাঁ আমি মুসলমান, তুমি যে আল্লাহকে বিশ্বাস করছো তোমার দলিল আছে নি, কয় রাখেন দলিল আমি আনতেছি আপনি এখানে থাকেন। বাড়িতে গেছে যাইয়া খুঁজা খাইজা পাইছে একটা বরাক বাঁশের গুঁড়া, এটা কি, এটা কি কয় বাঁশ, এটার নাম কি বরাক বাস, এটার একটা গোড়া আছে না, গোড়া পাইছে কান্দে করে লইয়া আইতেছে, দূর থেকে দেখে কিরি আমি তো ভাবছি দলিল নিয়ে আসবে মানে কিতাবপত্র নিয়ে আসবে, ওইটা দিয়ে কি নিয়ে আসতেছে জানি, কাই মিয়া তুমি দলিল নিয়ে আসতে গেছো এটা কি নিয়ে আইতেছো, কো আপনি দাঁড়ান আমি দলিল নিয়ে আসতেছি কাছে আইসা পরে দিমু, কাছে আস আইসা পরে জিগাইল আপনি আসমানটা দেখছেন, হ্যাঁ দেখছি, জমিন দেখছেন দেখছি, পশু পাখি দেখছেন দেখছি, সাগর দেখছেন দেখছি, সাগর দেখার পরে আসমান দেখার পরে জমিন দেখার পরে পশু পাখি দেখার পরে মানুষ দেখার পরে যে নাকি বলে আল্লাহ যে আছে দলিল আছে কিনা তাকে এই বরাক বাঁশের গুঁড়া দিয়া দিতে হবে। নাবির নিচে হাত বাঁধতে হবে, আমিন আসতে বলতে হবে, তারাবিন নামাজ বিশ রাকাত হবে, আল্লামা শফি বলার পরে, হাফিজ হুজুর বলার পরে, মুফতি ফজলুল হক আমিনী বলার পরে, ইমাম আবু হানিফা বলার পরে যে নাকি বলে দলিল আছে কিনা তাকে বরাক বাঁশের গুঁড়া দিয়া দিতে হবে। এই বিষয়ে আমি অন্য কোনো দিন লম্বা চড়া আলোচনা করব, তবে আমি একটা কথা বলি, আজকাল সমস্ত রকমের যত ফিতনা আছে এবং ভয়ঙ্কর এই সমস্ত মতবাদ প্রচার করার জন্য একটা মোবাইল যথেষ্ট, যাদের মনে করেন কোনো মাদ্রাসায় দাওয়াত নাই মসজিদে কোনো দাওয়াত নাই ওরা একটা মোবাইল কিন্না একটা রুমের ভিতরে বৈশা বৈশা দুনিয়ার ফসাদ ফিতনা প্রচার করতেছে। মোবাইল নাই আপনাদের ছোড়ো না বড়, যার বয়স যত কম তার মোবাইল এত বড়, ঠিক কিনা বলেন, যার বয়স যত কম মোবাইল এত বড়, মোবাইল চালাইতে পারেন সবাই, ইন্টারনেট হোয়াটসঅ্যাপ মোবাইল এগুলির মধ্যে দক্ষ, বয়স যত কম এত বেশি দক্ষ, ঠিক। মোবাইলের কল রেট কত, এক মিনিটে এখন কত লাগে, কত লাগে বলেন না কেন স্যার, না আরে এক সময় তো 30 টাকা ছিল 50 টাকা ছিল, 50 থেকে আইলো 30 টাকা, এরপরে আইলো কত ধরেন 20 টাকা, আর আমি যখন মোবাইল কিনছি তখন তো 10 টাকা করে মিনিট ছিল আর দোকানে ছিল 25 টাকা, এখন কত 30-35, দাম বাড়ে না কমে বলেন, এটুক বলেন বাড়ে নাকি কমে, কমে, চাউলের দাম কমে, বিদ্যুতের দাম কমে, গ্যাস বিল কমে, টেম্পু ভাড়া কমে, রিক্সা ভাড়া প্রতিদিন কমতেছে, রিক্সা ভাড়া বাড়ে, টেম্পু ভাড়া বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, মোবাইলের দাম কমে,
রকমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে, আর যেই জিনিসের দ্বারা আখলাক নষ্ট হবে, চরিত্র নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, এটার দাম শুধুমাত্র কমে। ষড়যন্ত্র, সজাগ হইতে হবে। এক লোক মহাখালী দাওয়াত দিছে, খানা পিনার পরে বলে, হুজুর আমার ময়নাটারে একটা ফু দিয়া যান। ময়না বুঝেন? আমি বললাম তাড়াতাড়ি নিয়ে আসেন। নিয়ে আসছে, ইয়াল্লাহ, ময়না হইল 18 বছরের ময়না, ফিনজিরার থেকে বাইর করে মাত্র নিয়ে আসছে। জিগেলাম সমস্যা কি? সমস্যা হইল, কয়, হুজুর মেট্রিক পর্যন্ত ভালো পড়ালেখা করেছে, এখন আর পড়ালেখা করে না, চুলমুল উল্ডাইয়া রাখে, ঘুমায় না, সারা রাত বাতি জ্বালাইয়া রাখে, খেতার ভিতরে জানি কি করে। বললাম এটারে আর ফু দেওয়া যাবে না, এটারে ফু দিয়ে আর সমাধান হবে না। ওর বইয়ের ভিতরে কি আছে দেখেন, ড্রয়ারে কি আছে দেখেন, কম্পিউটারের ভিতরে কি আছে দেখেন, বালিশের নিচে কি আছে দেখেন, সবগুলি জমা করে নিয়ে আসেন, তারপরে তাবিজ দিয়ে দিতে হবে। কয়, আল্লাহ, খুইজা দেখা গেল সিম পাওয়া গেছে মাত্র 70টা, কম্পিউটারের ভিতরে দুনিয়ার অসভ্য ছেলেদের ছবি, এই মাইয়ারে একদিকে কইলে আরেকদিকে যায়। সমস্যা কোন জায়গায়? পড়ালেখায় অসুবিধা হচ্ছে, মা বাবার সমস্যা, টাকা পয়সার সমস্যা, কিসের সমস্যা? মোবাইলে নষ্ট করে ফেলেছে, ঠিক কিনা বলেন? মোবাইলে নষ্ট করে ফেলেছে। মোবাইল বন্ধ করে দিবেন, ইন্টারনেট বন্ধ করে দিবেন, হোয়াটসঅ্যাপ যাইয়া বন্ধ করে দিবেন। আজকে যাইয়া আপনার ছেলের হাত থেকে মোবাইলটা নিয়ে নিতে পারবেন? আজকে আপনার মেয়ের হাত থেকে মোবাইলটা নিতে পারবেন? পারবেন না। মোবাইল থাকবে, ইন্টারনেট থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, কিন্তু হোয়াটসঅ্যাপকে নিয়ন্ত্রণ করার জন্য, মোবাইলকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন। ইসলামী শিক্ষার মাধ্যমে ব্রেক দিতে হবে, ইসলামী শিক্ষার মাধ্যমে এই মোবাইল ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশে কতগুলি সমস্যা হচ্ছে। আজকে বুলায় যে 4 লোক মারা গেল, শহীদ হইল 4 লোক, কিছুদিন আগে কক্সবাজারে হইল, সারা দেশে এইভাবে জানাক যে হিন্দু খ্রিস্টানরা মোবাইলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানান তথ্য লিখে দিচ্ছে, যেই তথ্য লেখার কারণে ওরা মুসলমানদেরকে উস্কাইয়া দিতেছে, মারামারি শুরু হচ্ছে মুসলমানদের মধ্যে, আর ইহুদি খ্রিস্টানরা গুলি কইরা হিন্দু মালাউনরা মুসলমানদেরকে গুলি গুলি করে করে মারতেছে। এই সব কিছুর পিছনে হইল।